আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার একটা আমল জানব। আমলটা হচ্ছে, যারা অনেক টাকা খরচ করে বিভিন্ন বাগান লাগালেন, কিন্তু বাগানের মধ্যে ফসল হচ্ছে না, কোনো ফল হয় না, শুধু গাছের পাতা গোলা হয়ে ভরা থাকে। হ্যাঁ, তো এগুলো আর হবে না ইনশাল্লাহ, ফসলের মধ্যে বেশি বেশি ফলন হবে। তো আমলটা খুবই পরীক্ষিত একটা আমল, আর আমলটা কিন্তু আমার বাপ দাদার বানানো আমল না, ওলামায়ে কেরামের বানানো আমল, কোরআন এবং হাদিসের আলোকে বানানো আমল, ওলামায়ে কেরামের দেওয়া আমল সুরাতুল ফাতিহার আলোকে। অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করে, যার কারণে এভাবে বলা। যাই হোক, কোনো কাগজের উপর সুরাতুল ফাতিহা লিখে, এটা লিখে তা ধৌত করে পানি খেতে বা বাগানে ছিটিয়ে দিবে। এখন প্রশ্ন, আপনি লাল কালি আর কালো কালি দিয়ে লিখে বাগানের মধ্যে ছিটালেন, কাগজের লেখা কাগজেই থাকবে, এটা কিন্তু আর উঠবে না। তো আপনাকে এমন কালি লিখতে হবে যেটা দিয়ে লিখলে উঠে যায়। এটার মধ্যে সবচেয়ে ভালো সুগন্ধিযুক্ত মিশক আম্বর, জাস্ট আম্বর নয়, সাথে জাফরান মিশ্রিত। শুধু জাফরান না, শুধু আম্বর এটাও না, দুটা মিশ্রিত সমন্বয়ে একটা কালি, এই কালি দিয়ে লিখবেন সুরাতুল ফাতিহা লিখবেন। যখন মালিকি ইয়াউমিদ্দিন এ পৌঁছাবে, তখন তা সাতবার লিখবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা যখন আসবে এটা এই আয়াতটা, এই শব্দটাই সাতবার লিখবেন। তারপরে যথানিয়মে সুরা ফাতিহা লিখে শেষ করবেন, ইনশাআল্লাহ ফসল ভালো হবে। এই পানিটা ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। জাফরান কালি যেখানে পাওয়া যায় সেখানে যোগাযোগ করবেন, অথবা কারো প্রয়োজন হলে আমরা ব্রাহ্মণবাড়ি এক লোক আছে, আমরা বিজ্ঞাপন দেই, তার দোকানের নাম্বার আমরা সাজেস্ট করব। আপনাদের লাগলে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।